হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল সেটের 2023 ম্যাথামেটিক্যাল সায়েন্সের কিছু কোশ্চেনের সলিউশন। তো এখানে যে কোশ্চেনটা পড়েছে, ফার্স্ট কোশ্চেনটা যদি দেখা যায়, যে বলেছে ইফ ইউ ওয়ান ইকোয়ালস টু রুট সিক্স অ্যান্ড ইউ এন প্লাস ওয়ান ইকোয়ালস টু স্কোয়ার রুট অফ সিক্স প্লাস ইউ এন ফর এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, দেন দ্য সিকোয়েন্স ইউ এন কনভার্জেস টু, কোথায় কনভার্জ করবে সেটা আমাকে বলেছে। তো বেসিক্যালি আমার যখনই কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্সের কথা বলে আমরা কী জানি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন, আমরা ধরে নিই কিছু একটা ফাইনাইট ভ্যালু দেয়, সেটাকে আমি এল ধরে নিচ্ছি। সো ইউ লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এনটা যদি এলেতে যায়, তার মানে তার সমস্ত ভ্যালুগুলো, এরপরের সমস্ত ভ্যালুগুলো সেটা এলেতেই যাবে, তাহলে ইউ এন প্লাস ওয়ানটা অলসো বিলংস টু এল, ইকোয়ালস টু এল হয়ে যাবে। এবারে এই যে রিলেশান আছে সেটাতে আমি টেকিং লগ নিয়ে নিচ্ছি, এই লিমিট নিয়ে নিচ্ছি। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি স্কোয়ার রুট অফ সিক্স প্লাস ইউ এন, লিখতে পারি লিমিটটা ভেতরেও লেখা যায়। তো এইটা এলেতে যাচ্ছে, এটা কত যাচ্ছে, স্কোয়ার রুট অফ সিক্স প্লাস এলেতে যাচ্ছে। তো সেখান থেকে আমি কী পাচ্ছি, এল স্কোয়ার মাইনাস এল মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। তো মিডিল টার্ম ফ্যাক্টর করলে এল স্কোয়ার মাইনাস থ্রি এল মাইনাস টু এল মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, লেখান থেকে এল এর ভ্যালু থ্রি অ্যান্ড টু, এই দুটো পসিবিলিটি হতে পারে, কমন যদি নিয়ে দেখো তো এই দুটো হতে পারে। সো এই অপশনের মধ্যে কোনটা আছে, তিনটে, তাই তো? কারণ এখানে এখানে যদি আমি দেখি, তো এখানে আমার বেসিক্যালি ইউ ওয়ানের স্টার্টিং ভ্যালুটা কত হবে, বেসিক্যালি রুট সিক্স আছে, মানে টু পয়েন্ট সামথিং হবে, ফলে দুয়ের মান হতে পারে না, কারণ স্টার্টিং ভ্যালুটা হচ্ছে টু পয়েন্ট সামথিং, ফলে পরেরগুলো কী হয়ে যাবে, আর এখানে স্কোয়ার রুট প্লাসে আছে, ফলে টার্মগুলো বাড়তে বাড়তে যাবে, দ্যাট ইজ কল মনোটোন ইনক্রিজিং, এটা সিকোয়েন্সে যাচ্ছে, ফলে সেই হিসেবে টুটা এর হবে না, ডেফিনেটলি এর এল এর ভ্যালুটা থ্রি দাঁড়াবে। সো এখানে অপশন বিটা কারেক্ট। ওকে, আই হোপ এটা ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট সেকেন্ড যাওয়া যাক, দ্য রেডিয়াস অফ দ্য কনভার্জেন্স অফ সামিশন অফ এন ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ এন জেড টু দি পার এন বলেছে, যেখানে এ এনটা বলেছে কস এন পাই বাই ফোর। ওকে, তো ডেফিনেটলি যখন এইরকম রেডিয়াস অফ কনভার্জেন্স বলবে, তখন আমরা কচি হাডামার্টকে ইউজ করব। কচি হাডামার্ট কী বলে, কচি হাডামার্ট যেটা আমাকে বলে যে হাডামার্ট কী বলছে, যে লিমিট সুপ্রিমাম অফ এ এন টু দি পার ওয়ান বাই এন ইকুয়ালস টু মিউ যদি যায়, সো ওয়ান বাই মিউটা হয়ে যায় তার রেডিয়াস অফ কনভার্জেন্ট। সো এখানে আমি যদি দেখতে পাই, তো কস এন পাই বাই ফোর, সো এন এর ভ্যালু আমি যদি ওয়ান টু থ্রি ফোরকে ডিফাইন করে দিই, তাহলে বেসিক্যালি আমার এখানে কী কী আসতে পারে, পসিবিলিটি জিরো আসতে পারে, ওয়ান বাই রুট টু আসতে পারে, ওয়ান বাই টু আসতে পারে, ওয়ান আসতে পারে, তো তাদের সুপ্রিমাম, আচ্ছা সেইটা হোল টু দি পার ওয়ান বাই এন, মানে ওইগুলো সব কিছু জিরোতে চলে যাবে, ফলে এক প্রকার হচ্ছে জিরো আর ওয়ান, এই দুটো ভ্যালু পসিবিলিটি আছে। আপার লিমিট অফ এ এন টু দি পার ওয়ান বাই এন মানে তার সুপ্রিমামকে নিতে বলছে, তাহলে সুপ্রিমাম এখানে ওয়ান, ফলে এর রেডিয়াস অফ কনভার্জেন্ট ওয়ান বাই ওয়ান, দ্যাট ইজ ওয়ান, সো রেডিয়াস অফ কনভার্জেন্ট ওয়ান, তার মানে এটা ইকুয়ালস করবে ওয়ান এর সঙ্গে। ওকে, তিনেরটা কী বলেছে, তিনেরটা বলেছে লেট এ বি আ ম্যাট্রিক্স উইথ কমপ্লেক্স এন্ট্রিজ, ইফ এ ইজ হারমিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিটারি, দেন এ আলফা ইজ দ্য আইগেন ভ্যালু অফ এস, দেন এটার মধ্যে কোনটা সত্য। সো প্রথমত কি হারমিশিয়ানের অর্থটা কি, হারমিশিয়ান হচ্ছে এ ইকুয়ালস টু এ বার, যদি আমরা ডিফাইন করতে পারি তখন সেটাকে হারমিশিয়ান বলে, আর ইউনিটারি মানে হচ্ছে এ এ বার ইকুয়ালস টু ওয়ান, দি আইডেন্টিটি দিলে সেটাকে ইউনিটারি বলে, ঠিক আছে? এবারে আমি যদি এবারের জায়গায় এ বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আই, তো সেটা যদি আলফা দিয়ে ডিফাইন করি, তাহলে কী হয়ে যাবে, আলফা স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। সো এখানে আলফার ভ্যালুটা এক এবং মাইনাস ওয়ান, এই দুটোর মধ্যে আমার ভ্যারি করবে। ওকে, নাও চারেরটা, চারেরটা এখানে তিনটে, চারটে এখানে ভেক্টর, তিনটে ভেক্টর বলে দিয়েছে, সেখান থেকে আমাদের বেসিস চুজ কর, বেসিস যদি বলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ব্যাপার বলে, তো সেখান থেকে আমি কী করতে পারবো,
যে আমাকে যদি বেসিস বলে তাহলে আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করতে হয় এবং সেটা জেনারেটর হয় কিনা দেখতে হয়, তার মানে আমাকে এই যে তিনটে বেসিস ভেক্টর বলেছে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা চেক করব, অর্থাৎ এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা দেখবো। তাহলে জিরো ওয়ান আলফা, আলফা ওয়ান জিরো অ্যান্ড ওয়ান আলফা ওয়ান, তো এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা চেক করতে হবে। সো ডেফিনেটলি জাস্ট যে যেরকমভাবে ডিটারমিন্যান্ট সলভ করতে জানে সে সেরকমভাবে ডিটারমিন্যান্ট সলভ করে নেবে। তো এখান থেকে আমাদের এক প্রকার যদি করি, এটা আলফা কিউ মাইনাস টু আলফা ইকুয়ালস টু নট ইকুয়ালস টু জিরো হবে, তার মানে আলফার ভ্যালুটা নট ইকুয়ালস টু টু এবং নট ইকুয়ালস টু জিরো এইটা ধরলে তবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। সো এখানে অপশান সিটা কারেক্ট। ওকে, নেক্সট নেক্সট যেটা বলেছে পাঁচেরটা, পাঁচেরটা বলেছি ইফ এক্স ইজ আ ফিজিবল সলিউশন টু দ্য প্রাইমাল ম্যাক্সিমাল অফ জেল ইকুয়ালস টু সি এক্স সাবজেক্ট টু এ এক্স লেস ইকুয়ালস টু বি অ্যান্ড এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো, ভি বি দ্য ফিজিবল সলিউশন টু দ্য ডুয়াল প্রবলেম মিনিমাম অফ ইউ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ভি সাবজেক্ট টু এ ট্রান্সপোজ ভি গ্রেটার ইকুয়ালস টু সি ট্রান্সপোজ দেন সি এক্স ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ভি। এটা এটা একটা থিওরেমের স্টেটমেন্ট আছে যে বি ট্রান্সপোজ ভি লেস ইকুয়ালস মানে গেটার ইকুয়ালস টু সি এক্স, মানে তার হচ্ছে প্রাইমাল প্রবলেমের প্রবলেমটা ডুয়েল প্রবলেমটা ডুয়েল প্রবলেমটা প্রাইমাল প্রবলেমের থেকে বড় বা সমান দেয়। ওকে, এরপরে আসছে ছয়টা, ছয়টা ডিসকাশনে আসে যাক। কনসিডার দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, কনসিডার দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ম্যাক্সিমাম অফ জেড ইকুয়ালস টু আলফা এক্স ওয়ান প্লাস আলফা এক্স আলফা এক্স ওয়ান প্লাস এক্স টু সাবজেক্ট টু কন্ডিশন দিস। তাহলে সেখান থেকে আগে এবার আমরা এটাকে আমরা গ্রাফিক্যালে সলভ করতে পারি, তো আমি এটাকে আমি গ্রাফিক্যালে আঁকার চেষ্টা করছি। তাহলে এখান থেকে ফার্স্ট যেটা আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা ড্র করলাম। তো প্রথমে আমাকে যে স্টেট সাবজেক্ট টু কন্ডিশন বলেছে টু এক্স ওয়ান প্লাস এক্স টু লেস ইকুয়ালস টু সিক্স ছিল, পরেরটা মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু লেস ইকুয়ালস টু ওয়ান ছিল, আর এক্স ওয়ান প্লাস এক্স টুটা লেস ইকুয়ালস টু ফোর ছিল। তাহলে ফার্স্টে যদি দেখি তাহলে ফার্স্ট স্টেট লাইনটা পাস করছে থ্রি কমা সিক্স দিয়ে, তার মানে থ্রি আর সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় ছয়। তো এখান দিয়ে যদি আমি একটা লাইন ড্র করি তাহলে দিস ইজ আওয়ার ওয়ান স্টেটমেন্ট, এটা এটা লেস ইকুয়ালস টু টাইপ, তার মানে টুয়ার্ডস অরিজিন, এটা অরিজিনকে দিয়ে পাস করবে। তারপরে মাইনাস ওয়ান আর ওয়ান দিয়ে যদি দেখি তো এইটা আমার একটা পসিবিলিটি, এটা নিজেরা স্কেলিংয়ে করবে সুন্দর করে আরও ঠিকঠাক আঁকা যাবে। সো এইটা একই রকম অরিজিনের দিকে যাবে এইটা, অ্যান্ড এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এটা আমার একটু বেঁকে গেল, তার মানে বেসিক্যালি এইটা হয়ে যাবে ফিজিবল রিজিয়ন। তাহলে এবার আমি তাদের কর্নার পয়েন্টকে ডিফাইন করব। তাহলে দিস ইজ আওয়ার কর্নার পয়েন্ট, দিস ইজ আওয়ার কর্নার পয়েন্ট, দিস ইজ আওয়ার কর্নার পয়েন্ট, দিস দিস এগুলো কর্নার পয়েন্ট হবে। তো এখানে আমাদের কী হয়ে যাবে, এটা জিরো জিরো, এটা হচ্ছে থ্রি কমা জিরো, এটা হচ্ছে টু, তো এটা মানে জিরো কমা টু, আর এটা হচ্ছে কাট পয়েন্ট। এটা যদি আমি কাট পয়েন্ট দেখি এটা বেসিক্যালি থার্ড ইকুয়েশন আর ফার্স্ট ইকুয়েশনের ইন্টারসেকশন পয়েন্ট, ফলে এই দুটোকে যদি আমরা সলভ করে দিই তাহলে জাস্ট সাবস্ট্রাকশন করলে এটা টু টু পয়েন্টে কাট করবে, এইটা একটা পাবো। ওকে, এটা সলভ করে দেখো, এটা টু টু পাবো, আর এই জায়গাটা, এই জায়গাটা একটা পাবো। সেখান দিয়ে আমাদের এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দিয়ে সেকেন্ডটাকে যদি সলভ করে দিই তাহলে সেখান থেকে পেয়ে যাবো থ্রি এক্স ওয়ান ইকুয়ালস টু সেভেন, তার মানে এক্স ওয়ান ইকুয়ালস টু সেভেন বাই থ্রি, তাহলে এইটা হয়ে যাবে সেভেন বাই থ্রি, আর মানটা যদি বসিয়ে দিই এক্স ওয়ানের মানটা তাহলে এক্স টুটা হয়ে যাবে ওয়ান প্লাস সেভেন বাই থ্রি, মানে হচ্ছে টেন বাই থ্রি। সো এইগুলো হয়ে যাচ্ছে যথাক্রমে কর্নার পয়েন্ট। এবারে আমি সেই মানগুলোকে এবারে ম্যাক্সিমাম অফ জেডে বসাবো। তো ম্যাক্সিমাম অফ জেড ইকুয়ালস টু আমার কী আছে না, আলফা এক্স ওয়ান প্লাস এক্স টু। এখানে আরেকটা কথা বলেছে যে থ্রি কমা জিরো ইজ দ্য ওনলি অপটিমাল সলিউশন, আর আমরা প্রবলেমটা ম্যাক্সিমাইজ প্রবলেম, ফলে যে অপটিমাল সলিউশন তার থেকে বেশি ভ্যালু পাওয়া যাবে না, ফলে থ্রি আলফার থেকে বাকি যা ভ্যালুগুলো হবে সেটা ছোট হবে। আমি যদি এই পয়েন্টটা নিই, টু টু পয়েন্টটা নিই, তাহলে টু আলফা প্লাস টু সেটা লেস ইকুয়ালস টু থ্রি আলফা হবে, লেস দেন থ্রি আলফা, তার মানে আলফা গ্রেটার দেন টু। তাহলে আলফা গ্রেটার দেন টু মানে কোন অপশান, অপশান সি। তো এখানে অপশান সিটা কারেক্ট।
আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। নাও সাতেরটা যাই, সাতেরটা বলছে ইফ ইন দ্য রোলস থিওরাম দ্য থার্ড কন্ডিশন দ্যাট ইজ এফ অফ ইকোয়ালস টু এফ অফ বি হয়, সেটার জায়গায় আমরা রিপ্লেস করছি এফ অফ বি বাই এ ইকোয়ালস টু এফ অফ বি, তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তো এখানটায় কী হবে, আমাদের ফাংশনটা দেখতে হবে কীরকম ধরনের আসছে, ফলে ডেরিভেটিভ ফর্ম আছে এটা আমরা ইন্টিগ্রেশন করে নেব। তো ফার্স্ট এটাকে যদি আমি ইন্টিগ্রেশনে ডিফাইন করি, তো এফ অফ জাই ইজ ইকোয়ালস টু জাই স্কোয়ার বাই টু হবে। ওকে, সেকেন্ডটা যদি ডিফাইন করি, সেকেন্ডটা এটা যদি আমরা ডিফাইন করি, তাহলে এটা দেখতে হবে যে এটা এখানে গেল, এটা হচ্ছে লগ এফ অফ জাই ইজ ইকুয়ালস টু জাই স্কোয়ার বাই টু আসবে। এইটা যদি ডিফাইন করি এলএন এফ অফ জাই ইজ ইকুয়ালস টু এলএন অফ জাই, তার মানে এফ অফ জাই ইকুয়ালস টু জাই। সো কে ওই ফরম্যাটটা ক্রিয়েট করছে, এফ অফ এ বাই এ ফর্ম ক্রিয়েট করছে, সো অপশান ডি এরটা কারেক্ট। আচ্ছা নেক্সট আঠেরটা যদি দেখি, দ্য ফাংশন এফ অফ এক্স ইকোয়ালস টু সাইন এক্স বাই টু মনোটোনিক্যালি ইনক্রিজিং দিস ইন্টারভেল ডিক্রিজিং, অ্যান্ড কিছুটা ইনক্রিজিং কিছুটা ডিক্রিজিং আর বাকিটা বলছে না কোনো ইনক্রিজিং নেই ডিক্রিজিং নেই। তো সাইন অফ এক্সের যদি আমি গ্রাফটা ডিফাইন করি কীরকম দেখতে হয়, বেসিক্যালি আমাদের এইরকম গিয়ে এইরকম এরকমভাবে সাইনের গ্রাফটা ডিফাইন করা যায়। এবারে এখানে এক্সের রেঞ্জটা কী বলছে, এক্সের রেঞ্জটা বলছে জিরো থেকে পায়ের মধ্যে আছে। সো আমাদের এক্স বাই টু এর রেঞ্জটা দেখতে হবে, তাহলে কত হবে পাই বাই টু, তাহলে জিরো থেকে পাই বাই টু এর মধ্যে এক্সটা কোথায় আসছে, ইনক্রিজিং পোর্শনে যাচ্ছে, বাড়তে থাকছে, ফলে ওই ওই ইন্টারভেলের মধ্যে তাহলে এইটা হয়ে যাবে মনোটোনিক্যালি ইনক্রিজিং। সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট নয়টা, ফর আলফা গ্রেটার দেন জিরো বিটা গ্রেটার দেন জিরো দ্য ফাংশন এফ এক্স ইকোয়ালস টু এক্স টু দি পাওয়ার আলফা সাইন অফ ওয়ান বাই বিটা, বাউন্ডেড ভেরিয়েশন হলে আমরা কী চেক করবো, যে এই যে পাওয়ারটা দ্যাট ইজ আলফার এই যে পাওয়ারটা বিটা, চেক করব আলফা গ্রেটার দেন বিটা হচ্ছে কিনা, যদি আলফা গ্রেটার দেন বিটা হয়ে যায় তখন সেটা বাউন্ডেড ভেরিয়েশন দেয়। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবে সবাই। ঠিক আছে, পরেরটা যাওয়া যাক। পরেরটা যেটা বলেছে যে এফ এক্স একটা আমাকে দিয়ে দিয়েছে, এফ অফ জেড দিয়ে দিয়েছে, এফ অফ জেড থেকে আমাকে বলতে হবে যে ওই ফাংশনটা কচি রিমেন ইকুয়েশন হচ্ছে কিনা, তার ডেরিভেটিভটা এক্সিস্ট করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমার যেটা ফাংশনটা আছে আমাকে যদি আমরা কি করব, এফ ড্যাশ জেড মানে কি, আমাদের যদি এফ ড্যাশ জেড বলে তখন আমরা এক প্রকার জেড বারের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তখন টু জেড বার বাই টু জেড বার বাই, মানে যদি এফ ড্যাশ জেডের ডেরিভেটিভ চেক করতে বলে জেড পাবো। তো আমরা যদি এবার তার লিমিট নিয়ে নিই, মানে যদি ডেরিভেটিভ বলে তখন আমরা এফ ড্যাশ জেড বারের রেসপেক্টে করব, মানে এক প্রকার ব্যাপারটা এরকম ডেল এফ ডেল জেড বার বার করবো, যদি তার অ্যাট এফ ড্যাশটা অ্যাট জেড ইকোয়াস টু জিরো পয়েন্টে বলে, সো জেড ইকোয়াস টু জিরোতে টু জেড বার বাই জেড পাবো। তার মানে কি, আমরা জেড মানে কি জানি, জেড মানে জানি এক্স প্লাস আই বাই, তাহলে এখানে যদি মানটা বসাই কী পাবো, লিমিট জেড টেন্স টু জিরো টু এক্স মাইনাস আই বাই বাই এক্স প্লাস আই বাই। সো আমরা কী জানি, আমরা যদি এটা একটা পাতের ইকুয়েশান দিয়ে ডিফাইন করে দিই তাহলে কী হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স যদি ধরে নিই তাহলে আমরা কী পাবো, এটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে ডিফাইন করে দিই, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে ওয়াই ইকুয়ালস টু যদি এম এক্স নিয়ে নিই তাহলে আমাদের কি এক্স গোস টু জিরোর জন্য ওয়াই গোস টু জিরোয় যাচ্ছে, ফলে এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরোর জন্য আমরা টু ইন্টু ওয়ান মাইনাস এম আই বাই ওয়ান প্লাস এম আই, এম এর ডিফারেন্স ভ্যালুর জন্য ডিফারেন্ট লিমিট পাবো, ফলে লিমিটটা ডাজ নট এক্সিস্ট করবে, সো ফার্স্ট অপশানটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। তারপরে দেখাচ্ছে যে কচি রিমেন ইকুয়েশন আর নট স্যাটিসফাই অ্যাট দ্য অরিজিন, বাট কচি রিমেন ইকুয়েশন যেগুলো আমাদের দেখতে হয় কি, যে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ইউ ইকুয়ালস টু ইউ অ্যান্ড ভিতে ডিফাইন করে দেবো, তো ডেফিনেটলি এটা অরিজিনের যদি রেসপে আমরা যদি এমনিও নর্মাল যদি ভাঙি জেডের রেসপেক্টে করি, এটা একমাত্র অরিজিনেতেই সাপোর্ট করবে, আদার্স পয়েন্টে সাপোর্ট করবে না, ফলে কী হয়ে যাবে, এখানে কচি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই অ্যাট অরিজিন বাট এফ ড্যাশ জিরো ডাজ নট এক্সিস্ট হবে। এইটার ক্ষেত্রে কী বলেছে, ইনভার্স পয়েন্ট অফ জেড ইকুয়ালস টু ওয়ান প্লাস আই হলে রেসপেক্ট টু মড জেড ইকুয়ালস টু টু এর ইনভার্স কত হবে। সো এখানে এখানে আমরা কী জানি, মড জেড স্কোয়ার ইকুয়ালস টু ফোর ডিফাইন করতে পারি, মড জেড মানে জেড জেড বার ইকুয়ালস টু ফোর, তাহলে জেড বারকে এক প্রকার ইনভার্স দিয়ে ডিফাইন করা হয় ফোর বাই জেড, এবারে ফোর বাই ওয়ান প্লাস আই, যদি আমি রেসিপ্রোকাল করে নিই ফোর ইন্টু ওয়ান মাইনাস আই ডিভাইড বাই টু কেটে গেল, তার মানে টু ইন্টু ওয়ান মাইনাস আই, তার মানে এখান থেকে টু কমা মাইনাস টু এইটা হয়ে যাবে তার ইনভার্স। তো সেই বেসিসে এখানে অপশান তো বেসিক্যালি এটা মাইনাস টু হওয়ার কথা ছিল, তো সেই বেসিসে এটা অপশান এ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে,
which of the following function is not harmonic? এখানের মধ্যে কোন ফাংশনটা হারমোনিক নয় দেখাতে বলছে। হারমোনিক চেক করার জন্য আমরা কি করব, ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করব, অর্থাৎ ডেল টু ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিরো দিচ্ছে কিনা আমরা দেখবো। যদি জিরো দিয়ে দেয় তাহলে বলবো এটা হচ্ছে হারমোনিক, আর যদি না দেয় তাহলে নট হারমোনিক। তো আমি লাস্ট থেকে শুরু করি। তো সেকেন্ড থেকে আমি যদি অপশান ডিটা দেখি, এক্স এর রেসপেক্টে দুবার পার্সিয়াল করলে এটা টু দেবে, ওয়াই এর রেসপেক্টে দুবার পার্সিয়াল করলে এটাও টু দেবে, ফোর নট ইকুয়াল টু জিরো, ফলে এটা আমার হারমোনিক দেবে না। তো অপশান ডিটা কারেক্ট। ওকে, নাও গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বলছে পরের কোয়েশ্চেনটা, দ্য সেট অফ অল ম্যাট্রিক্স অফ দ্য ফর্ম জিরো জিরো এক্স ওয়াই ওয়ার এক্স ওয়াই বিলংস টু কিউ আন্ডার দ্য অপারেশন অফ দ্য ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। সো এখানে বলছে রিং উইথ আইডেন্টিটি, কমিউটেটিভ রিং, নন কমিউটেটিভ রিং উইথ জিরো ডিভাইজার। তো দেখে বোঝা যাচ্ছে এটা একটা জিরো ডিভাইজার ডেফিনেটলি থাকবে। আমি যদি এরকম জিরো জিরো ওয়ান জিরো এরকম একটা নিয়ে নিলাম, জিরো 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 ওয়ান একটা নিয়ে নিলাম, সো এরকমভাবে যদি আমি ডিফাইন করে দিই, আচ্ছা এটাতে এখানটাতে ওয়ান জিরো নিয়ে নিচ্ছি, তাহলে জিরো 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 জিরো, ফলে জিরো ডিভাইজার আছে। ঠিক আছে, জিরো ডিভাইজার থাকবে, সেইটা কাটা গেল। আচ্ছা এখান থেকে কি বলছে, দ্য রিং উইথ আইডেন্টিটি, সো জিরো ডিভাইজার থাকলে ইনভার্স এক্সিস্ট করবে না, আইডেন্টিটি থাকবে না। কমিউটেটিভ নিড নন নেসেসারি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অলওয়েজ কমিউটেটিভ, সো একমাত্র অপশান সিটা কারেক্ট হবে। চোদ্দোটা যদি দেখি, দ্য রিং জেড প্লাস দ্য সাব গ্রুপ জেনারেট বাই টু অ্যান্ড সেভেন, তাহলে মানে কোনো একটা গ্রুপ যদি জেড প্লাস হয় সেটা যদি দুই আর সাত দিয়ে জেনারেটার থাকে, তাহলে ডেফিনেটলি এলসিএম অফ এইটা ওয়ান হচ্ছে, পুরো জেডটাকে রিপ্রেজেন্ট করবে, তো ডেফিনেটলি এটা এ হয়ে যাবে। ওকে, পনেরোটা যদি দেখি, পনেরোটাকে আমি যদি একটুখানি অবজার্ভ করে দেখি, এইটা আমার এক প্রকার কী হচ্ছে, ডিটারমিনেন্ট অফ এক্স টু এক্স থ্রি ওয়াই টু ওয়াই থ্রিকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা আর এইটা কী রিপ্রেজেন্ট করছে, এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই থ্রি থ্রি, অ্যান্ড এইটা রিপ্রেজেন্ট করছে মানে এটা ডেল্টা টুটা, ডেল্টা থ্রিটা রিপ্রেজেন্ট করছে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু। ওকে, এবারে আমরা যদি দেখি অপশানগুলোকে, আমাদের যখন থ্রি ক্রস থ্রির কোনো একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকে, একটু ভালো করে দেখো, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, ঠিক আছে, আর আরেকটা আমি ধরলাম ইউ ভি ডব্লু, তাহলে আমি যদি ইউ এর রেসপেক্টে জিনিসটা ভাঙি তাহলে টু ক্রস টু এর ম্যাট্রিক্স তৈরি হয়, ভি এর রেসপেক্টে করলে আরেকটা হয়, আর ডব্লু রেসপেক্টে করলে আরেকটা হয়, তার মানে প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভভাবে যায়। সো সেই হিসেবে এখানে অপশান ফার্স্টেরটা কারেক্ট, কারণ এটা এইটা এবং ওই দুটো তিনটে নিয়ে জেনারেটরের কথাটা বলছে। ওকে, ষোলোটা যদি দেখি, লেট টি বি আ লিনিয়ার ট্রান্সফরমেশন অন আর কিউ গিভেন বাই টি ইকুয়ালস টু এটা, তাহলে টি ইনভার্স কী হবে। সো আমি ধরে নিচ্ছি টু এক্স ইকুয়ালস টু ইউ, তাহলে এক্স ইকুয়ালস টু হবে ইউ বাই টু, তার মানে টি ইনভার্সের ফার্স্ট টার্মটা হবে কত, ফার্স্ট টার্মটা হবে এক্স বাই টু ফর্ম, তাহলে এক্স বাই টু ফর্ম মানে বি আর ডিটা ডিসকার্ড হয়ে গেল। সেকেন্ড টার্মটাকে আমরা দেখছি ফোর এক্স মাইনাস ওয়াইকে আমি যদি ভি ধরে নিই, এক্সের ভ্যালু ইউ বাই টু পেয়েছি, তার মানে হচ্ছে ইউ বাই টু মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, এটা এটা কেটে গেল, দ্যাট ইজ কল ভি ইকুয়ালস টু টু ইউ বাই মাইনাস ভি, তার মানে সেকেন্ড টার্মটা টু এক্স মাইনাস ওয়াই ফর্ম হবে। সো সি কেটে গেল, অপশান এ কারেক্ট। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে সবার। সতেরোটা যদি দেখি, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এন ক্রস এন ম্যাট্রিক্স, সাজ দ্যাট তার প্রত্যেকটা এনটিসি হচ্ছে যদি থ্রি থাকে, তার মানে আমি যদি একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স ডিফাইন করি, তাহলে সেই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এনটিসি কত দিচ্ছে আমার, তিন দিচ্ছে, ফলে কি যখনই প্রত্যেকটা এন্ট্রিস একই দিয়ে দেয় তখন সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এক হয়। আর র্যাঙ্ক নালিটি থিওরাম অনুযায়ী আমরা বলতে পারি ডাইমেনশন অফ র্যাঙ্ক ওয়ান অ্যান্ড টোটালটা হচ্ছে এন, তার মানে এন মাইনাস ওয়ান হবে তার নালিটি। ওকে, আঠারোটা যদি দেখি, দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু কস এক্স ওয়াই, এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ডিরেক্ট আছে, যদি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এরকম ডিফাইন থাকে ওয়াই অফ জিরো ইকুয়ালস টু ওয়াই জিরো থাকে, তাহলে তার ইউনিক সলিউশন পাওয়া যায়। ওকে, উনিশেরটা যদি দেখি, দ্য আইগেন ভ্যালুস অফ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তো এখান থেকে ফার্স্টে আমরা হচ্ছে ট্রায়াল সলিউশন দিয়ে ল্যামডা এখান থেকে রুটসটা বার করি, তাহলে ট্রায়াল সলিউশন দিয়ে রুটস বার করতে গেলে আমরা কী করি, ওয়াই ইকুয়ালস টু এ টু দি পার এম এক্সটা তার ট্রায়াল সলিউশন ধরি, ফলে তার অক্সিলারি ইকুয়েশন হয় এম স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়ালস টু জিরো, তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ ল্যামডা আই পাওয়া যায়, ফলে আমার তাহলে এই রুটসটা কীরকমভাবে ডিফাইন হবে, মানে আমার রুটসটা ডিফাইন হবে ওয়াই এক্স ইকুয়ালস টু সি ওয়ান কস
रूट लैम्डा एक्स प्लस सी टू साइन रूट लैम्डा एक्स এটা ডিফাইন হয়। এবার এবার ইনিশিয়াল কন্ডিশনগুলো বসাবো, ওয়াই অফ জিরোতে জিরো দেবে, ফলে ওয়াই অফ জিরোতে যদি জিরো বসাই কী পাবো, সি ওয়ান কস জিরোর ভ্যালু ওয়ান, আর এটাও জিরো দিচ্ছে ফলে জিরো দিয়ে দিচ্ছে, ফলে সি ওয়ানের ভ্যালু জিরো দিয়ে দিচ্ছে। ওকে, এরপরে আমি দেখব কি ওয়াই পাই মাইনাস ওয়াই ডাস্ট ওয়াইতে কী দিচ্ছে। সি টু কমন নিয়ে নিই, ওয়াই পাই মানে হচ্ছে সাইন রুট পাই ল্যামডা পাই মাইনাস কস রুট ল্যামডা পাই ইজ ইকুয়াল টু জিরো দিয়ে দিচ্ছে। তাহলে সেখান থেকে আমরা কী পাচ্ছি, ট্যান রুট ল্যামডা পাই ইকুয়াল টু জিরো। ট্যান কার ভ্যালু জিরো দিয়ে দেয়, ট্যান এন পাইতে, আমি কে পাই ধরছি, কে পাইতে জিরো দিয়ে দেয়, পাই পাই গেল, নেগলেক্ট হয়ে গেল, ল্যামডা ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে ল্যামডা ইকুয়াল টু কে স্কোয়ার হবে এবং কী হয়ে যাবে, এন এর ভ্যালুটা ওয়ান টু থ্রি ফোর আপ টু এই সমস্ত রুটস নিলে হবে, এবং রুটসটা কি, রুটস অফ কে মাইনাস ট্যান কে পাই ইজ ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, কারণ এখান থেকে ডেফিনেটলি একটা আমার রুট ল্যামডা আসবে, হ্যাঁ এইটাকে স্যাটিসফাই করবে, কারণ এটা এখান থেকে আরেকটা হচ্ছে আমার রুট ল্যামডা আসবে। ওকে, অপশান ডিটা কারেক্ট। এরপরে আমি যদি 20টা দেখি, রনস্কিনের বলছে রনস্কিন অফ দ্য ফাংশন এফ ওয়ান এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড এফ টু অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স ইজ জিরো। ঠিক আছে, এখানে বলছে ফাংশনটাতে, রনস্কিনের ফাংশনটাতে জিরো দেবে। রনস্কিন, আমরা রনস্কিনের ফর্মুলা কী জানি, রনস্কিন অফ এফ ওয়ান এফ টুর ফর্মুলাটা হচ্ছে এফ ওয়ান এফ টু এফ ওয়ান ড্যাশড এফ টু ড্যাশড। সো এইটা যদি আমি বসাই তাহলে আমাদের কী পাবো, এক্স স্কোয়ার মট টু এক্স। এটাও এক প্রকার আমি যদি পজিটিভ নিই, তার মানে এটা আমার এক্সের প্রত্যেকটা মানের জন্য থাকছে এক প্রকার। এটা আমি যদি এক্সের ভ্যালু গ্রেটার দ্যান টাইপ নিই, তার মানে এক প্রকার ডিডি এক্স অফ এক্স মড এক্সটাই ডিফাইন করছি। তো যাই হোক, এটা এক্সের সমস্ত মানের জন্য এটা জিরোতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর 21টা যদি দেখি, যে এফ বিলংস টু সি অফ ক্লোজড ইন্টারভেল মাইনাস ওয়ান টু ওয়ান, দেন লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি সামেশন অফ কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ ড্যাশ অফ কে বাই থ্রি এন ইজ ইকুয়ালস টু, মানে আমার এটা হচ্ছে একটা ডেফিনাইট ইন্টিগ্রালের ফর্মুলা। তো ডেফিনাইট ইন্টিগ্রাল যখনই হয়ে যায় তখন আমরা কী করি, লিমিটটাকে আমরা সামেশানের উইথ লিমিটটাকে ইন্টিগ্রালে প্রকাশ করি। এখানে এইচ এর ভ্যালু এখানে ওয়ান থার্ডের আছে, তাহলে রেঞ্জটা হবে জিরো টু ওয়ান থার্ড, এফ ড্যাশ অফ এক্স ডিএক্স এটা ডিফাইন হবে, ফলে এটা আমরা লিখতে পারি এফ অফ এক্স যার লিমিটটা হচ্ছে জিরো টু ওয়ান থার্ড, ফলে এফ অফ ওয়ান থার্ড মাইনাস এফ অফ জিরো, দ্যাট ইজ অপশান সি কারেক্ট। ওকে, বাইসেটটা যদি দেখা যায়, বাইসেটটা যদি দেখি, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইম্প্রপার ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট, এখানের মধ্যে কোন ইন্টিগ্রাল মানে কোন ইন্টিগ্রালটা কনভার্জ করবে। সো এখানে আমরা যখনই ইম্প্রপার ইন্টিগ্রাল করি তখন আমরা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড এগুলো করি, আর একটা মিক্সড কাইন্ড করি। তো প্রথমটা ফার্স্ট কাইন্ডের আন্ডারে আছে, তো ফার্স্ট কাউন্ডের আন্ডারে হলে আমাদের কী ছিল, যে কখন ইম্প্রপার ইন্টিগ্রাল কনভার্জ হবে, যখন মিমের ভ্যালুটা একের থেকে ছোট হবে তখন হচ্ছে সেটা ইউনিফর্মলি কনভার্জ করবে, মানে কনভার্জ করবে। সেখানে আমি যদি এই ফাংশনটাকে, আমি সাপোজ এফ অফ এক্স আমি নাম দিচ্ছি এখানে এক্স ট্যান ইনভার্স, আমার এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর কমন নিয়ে নিচ্ছি, ফোর বাই থ্রি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই থ্রি, সেখানে আমি এক্স টু দি পাওয়ার ওয়ান থার্ড পাচ্ছি এক প্রকার, এখানে ট্যান ইনভার্স এক্স পাচ্ছি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাচ্ছি। লিমিট চেক করবো এক্স টেন্স টু ইনফিনিটির জন্য, এ একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে, এক্সের মাথায় কোন মানের জন্য ফাইনাইট ভ্যালুটা পাচ্ছি, একের তিনের জন্য, একের তিনটা একের থেকে ছোটো, ফলে এটা কনভার্জ করবে। বোঝা গেছে, আমাদের ওখানে তাই ফর্মুলাটা ছিল, যে আমরা যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টু দি পার মিউ এফ অফ কিছু একটা সাজালাম, এফ অফ সাপোজ জি অফ এক্স দিয়ে সাজালাম, করে যদি একটা নন জিরো ভ্যালু পেয়ে যাই, এই মিমের যে মিমের ভ্যালুটা একের থেকে ছোটো হলে তখন আমি ওটা বলবো কনভার্জ। ঠিক আছে, আর ঠিকই সেকেন্ড কাইন্ডের ক্ষেত্রে মিমের ভ্যালুটা একের থেকে বড় হলে তখন সেটাকে আই গেস ভুল বললাম, মিমের ভ্যালুটা একের থেকে ছোট হলে কনভার্জেন্ট, মিমের ভ্যালুটা একের থেকে বড় হলে ডাইভার্জেন্ট। সো এখান থেকে আমাদের কী ভ্যালুটা পাচ্ছি, এটা তো হ্যাঁ এটা একের থেকে ছোট হচ্ছে, সো এখান থেকে একের থেকে ছোট হলে তোর ডাইভার্জেন্ট করছে যখন সেকেন্ড কাইন্ডে থাকবে, ফলে
এখান থেকে বড় হলে ডাইভার্জ করছে, ফলে বড় আছে বলে এই অপশন নেব না। আর এখান থেকে আমি যদি দেখি এটা হচ্ছে আমার 4/3, একের থেকে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এটা আমার কনভার্জ করে যাচ্ছে। সো অপশন এটা কারেক্ট। আচ্ছা এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ রিমেন ইন্টিগ্রেবল। সো এখানের মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে এখানে কি হয়েছে, ফাংশনটা এর হচ্ছে 1-এর জন্য আপার লিমিট, লোয়ার সাম আর আপার সাম ডেফিনেটলি এটা ডিফারেন্স দেবে, এটাতেও ডিফারেন্স দেবে। এখানের মধ্যে সমস্ত ভ্যালুর জন্য এটা ইভেন পার্টে পাওয়া যাবে, ফলে সমস্ত লোয়ার সাম এবং আপার সাম সেম দেবে, ফলে এটা রিমেন ইন্টিগ্রেবল হবে। সো অপশান সিটা কারেক্ট। আচ্ছা 24-এরটা যদি বলি, দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন উইচ ম্যাপস দ্য পয়েন্ট জেড ইকোয়াস টু 1, জেড ইকোয়াস টু 0, জেড ইকোয়াস টু -1 অফ দ্য জেড প্লেন ইন টু ডব্লিউ ইকোয়াস টু আই, ডব্লিউ ওমেগা ইকোয়াস টু আই, ওমেগা 0, ওমেগা ইকোয়াস টু -আই, ডব্লিউ প্লেন রেসপেক্টিভলি, জাস্ট কম্পেয়ার করে আমরা দেখবো যে কোনটার সঙ্গে কোনটা স্যাটিসফাই করছে। ওকে, তো ফার্স্ট অপশান যদি দেখি, আমি যদি জেডের ভ্যালু 1 নিয়ে নিই তাহলে কত আসবে, জেডের ভ্যালুটা 1 নিয়ে নিলে আই পাবো, 0 নিলে 0 পাবো, -1 নিলে -i পাবো। তো ফার্স্ট অপশানই এসে যাচ্ছে, তো ফার্স্ট অপশান কারেক্ট। পরেরটা যদি দেখি, পরেরটা আমাকে এটার বলছে কোন এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করে। তো আমি যদি এটাকে এরকমভাবে লিখতে পারি, 1+2z+z² -z² / z² (1+z)কে ডিফাইন করি, তাহলে এটা কত হবে, 1+z তার হোল স্কোয়ার -z² / z² (1+z), তাহলে কি দাঁড়াচ্ছে, 1+z/z² - 1/1+z। সেটাকে যদি ভেঙে লিখি, 1/z² + 1/z, এটা -1+z তার হোল ইনভার্স, তাহলে এটা 1/z² + 1/z, এটা তো ডেফিনেটলি অপশান বিতে আছে, তো অপশান বি কারেক্ট। নেক্সট নেক্সট এটা হচ্ছে, ইফ জি জি আর্গু অ্যানালাইটিক অ্যাট জেড ইকোয়াস টু এ অ্যান্ড এফ হ্যাজ আ পোল অফ অর্ডার কে অ্যাট জেড ইকোয়াস টু এ, দেন রেসিডিউ অফ দিস, হলে কী হয়, এটা কচি, এটা আর্গুমেন্ট প্রিন্সিপাল থেকে পাচ্ছি আমাদের, এরকম যদি লেখা যায় এইটা ইকোয়াস টু n-p, n মানে হচ্ছে নাম্বার অফ জিরোস কতগুলো আছে, p মানে নাম্বার অফ পোলস কতগুলো আছে। সো এখানে জিরোর কথা নিয়ে কিছু বলেনি, ফলে ডেফিনেটলি নাম্বার অফ জিরোস এখানে জিরো আছে। নাম্বার অফ পোলস নিয়ে কথা বলছে, পোলস হচ্ছে কত আছে, জেড ইকোয়াস টু এতে আছে এবং অর্ডারখানে কে আছে, তার মানে কে জি অফ এ হবে রুট, দ্যাট ইজ অপশান সি কারেক্ট। নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য প্রিন্সিপাল ইন্টিগ্রাল ডোমেন, তো প্রিন্সিপাল ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে সো ডেফিনেটলি আমার হচ্ছে ফিফো আইডির যদি কন্ডিশন স্যাটিসফাই করায় তো এটা ফিল্ড হতে হবে, তো 3 আর 5 ফিল্ড হবে না, এটাও ফিল্ড দেবে না, এটাও ফিল্ড দেবে না, সো একমাত্র 25, কারণ এটা পি স্কোয়ার পি প্রাইম, তো সেই হিসেবে ফিল্ড দিয়ে দিচ্ছে, ফলে সেটা প্রিন্সিপাল ইন্টিগ্রাল ডোমেন হবে। 28টা যদি দেখি, লেট পি এক্স ডিনোটেড দ্য ইন্টিগ্রাল আইডিয়াল জেনারেট বাই দ্য পলিনোমিয়াল পি এক্স ইন কিউ অফ এক্স অ্যান্ড এফ অফ এক্স, এইটা জি অফ এক্সটা এটা, তাহলে এখানের মধ্যে কোনটা স্যাটিসফাই করবে। তো এফ এক্সটাকে যদি আমি একটু ফ্যাক্টরে সিম্পলিফাই করে নিই, তো এক্স স্কোয়ার কমন নিলে x+1, 1 কমন নিলে x+1, এখান থেকে আমরা পাচ্ছি x² + 1 × x + 1, আর এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে x² + 1 × x - 1। ঠিক আছে, তো এই এফ এক্স আর জি এক্স দুটো যদি ফাংশানকে ডিফাইন করে দিই, তাহলে এখান থেকে আমাদের কী হবে, এদের ফর্মুলাটা হচ্ছে জেনারেটর অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স ইকুয়ালস টু এলসিএম অফ, জিসিডি অফ, আমরা নিই এদের জিসিডি অফ দুটোর দেখবো, অর্থাৎ এফ এক্স কমা জি এক্স, তো দুটোর মধ্যে জিসিডি আছে x² + 1, তো অপশান সিটা কারেক্ট। ওকে, আই হোপ এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আজকে আমাদের থাকলো এই 28টা কোশ্চেনের মধ্যে, কারো কিছু যদি ডাউট থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে, তাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আবার পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসব পরের পার্ট নিয়ে। সো এতটা আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।